আমরা যে শুধুমাত্র পড়াশুনো করার জন্য স্কুলে আসি তা নয়, পড়াশুনোর পাশাপাশি সার্বিক উন্নতিটাও সমানভাবে গুরুত্বপূর্ণ, আর এই বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা অনস্বীকার্য। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো কৈশোর। এই সময়টা হলো জীবনের সেই সময় যখন আমরা নিজেদের জন্য বাঁচি, আর এই পর্যায়ে ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাই স্কুল জীবনে বাবা মা ও বন্ধু বান্ধবদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের গাইডেন্সটা মেনে চলাও খুব প্রয়োজন। 2007 সালে আমি এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। তারপর থেকেই এখানে এসে যেটা মনে হয়েছে যে রায়পুর এলাকার প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে হাওড়া জেলার কয়েকটি গ্রাম এবং অন্যান্য পাশের অনেকগুলো গ্রাম থেকে যে স্টুডেন্টরা আমাদের এখানে আসে তারা প্রকৃত অর্থেই মেধাবী, এবং তাদেরকে পেয়ে আমরা আমাদের স্কুলের মাননীয় শিক্ষক শিক্ষিকা এবং ব্যক্তিগতভাবে আমরা আপ্রাণ চেষ্টা করছি তাদেরকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার, একটা নৈতিক শিক্ষা শিক্ষিত করার। এখনও পর্যন্ত আমাদের মনে হয়েছে যে প্রায় শতাব্দী প্রাচীন এই বিদ্যালয় এখন ঠিকঠাকই আছে, আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা বেশ উজ্জ্বল ভবিষ্যতের দিকেই এগোচ্ছে, এবং আমরাও তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে রাখি। আমরা চেষ্টা করছি, মাননীয় অভিভাবক অভিভাবিকা তাদের সঙ্গেও আমাদের একটা নিবিড় যোগাযোগ আছে। এই করোনার মধ্যেও আমরা চেষ্টা করেছি তাদের সান্নিধ্যে রেখে তাদের আগামী দিনটা আরও সুন্দর করে দেওয়ার জন্য। এলাকায় একটা স্কুল থাকা মানে এলাকার কালচারাল ইম্পর্টেন্স অনেকটাই বেড়ে যায়। শুধু কালচারাল ইম্পর্টেন্সই নয়, ইকোনমিক্যাল ইম্পর্টেন্সটাও অনেকটাই বেড়ে যায়। তেমনভাবেই আমাদের স্কুল রায়পুর শ্রী রামকৃষ্ণ অমৃত বিদ্যালয়ের প্রভাবে সমৃদ্ধ হয়ে উঠেছে আমাদের রায়পুর গ্রাম। সময়ের সাথে পৃথিবীর রূপ বদলায় পৃথিবীর নিয়ম মেনে, যার ফলে বদলেছে এই গ্রাম ও এই গ্রামের মানুষের জীবনযাত্রা। যুগের সাথে তাল মিলে চলার নামই জীবন, তার সাথে বিবর্তন ঘটেছে মানুষের, যার ছোঁয়া লেগেছে এই গ্রামেও।
রাই শস্যের ক্ষেত সকালে উজ্জ্বল হলো, দুপুরে বিবর্ণ হয়ে গেল তার পাশে নদী। নদী, তুমি কোন কথা কও? অসতীর ডালপালা তোমার বুকের পরে পড়েছে যে, জামের ছায়ায় তুমি নীল হলো। আরও দূরে চলে যাই সেই শব্দ পিছে পিছে আসে, নদী নাকি? নদী, তুমি কোন কথা কও? তুমি যেন ছোট মেয়ে, আমার সে ছোট মেয়ে, যত দূর যাই আমি হামাগুড়ি দিয়ে তুমি পিছে পিছে আসো। তোমার ঢেউয়ের শব্দ শুনি আমি, আমারই নিজের শিশু সারাদিন নিজ মনে কথা কথা কয়, কথা কয়, ক্লান্ত হয় না কো এই নদী। এক পাল মাঝরাঙা নদীর বুকের রামধনু, বকের ডানার শাড়ি সাদা পদ্ম, নিস্তব্ধ পদ্মের দ্বীপ নদীর ভিতরে। মানুষেরা সেসব দেখেনি, তখন আমির বনে বলে গেছি এইখানে কোকিলের ভালোবাসা কোকিলের সাথে, এখানে হাওয়ায় যেন ভালোবাসা বীজ এক আছে। নদীর নতুন শব্দ এইখানে, কার যেন ভালোবাসা খুশি রাখে। সোনালি প্রেমের গল্প সারাদিন পারে, সারাদিন পাখি তাহা শুনে, তবু শুনে সারাদিন পাখিরা তাদের গানে এই শব্দ, তবু পৃথিবীর ক্ষেতে মাঠে ছড়াতে পারে না। নদীর নিজের সুরে যে, নদী তুমি কোন কথা কও? গাছ থেকে গাছে, মাঠ থেকে মাঠে রোদ শুধু মরে যায়, সব আলো কোন দিকে যায়? সমবেত দর্শক ও শ্রোতাগণ, রায়পুর স্কুলের তৈরির ব্যাপারেতে এবং তার ক্রমোন্নতি বলার জন্য আজ আমার এই বক্তব্য। স্কুল তৈরি করার যে উৎস মূল ছিল গ্রামের ধনী থেকে দরিদ্র সব মানুষেরই প্রচেষ্টা, উদ্যোগ এবং উদ্যম। কীভাবে তাদের ছাত্রদের, তাদের বাড়ির ছেলেদের লেখাপড়া দেওয়া হবে, সেই চিন্তা থেকেই এই স্কুলের প্রস্তুতি পর্ব। জমিদারদের এক পরিত্যক্ত গোশালা ছিল নদীর ধারে, সেই গোশালাকে স্কুল করার উদ্যোগ নিয়ে তারা বেহালা জমি রায় জমিদারদের নিকট আবেদন করল গ্রামবাসী। প্রায় মাসখানেক পরে আবেদন মঞ্জুর হয়ে এলে ওই পরিত্যক্ত গৃহটিকে সংস্কার ও সংযোজন করে স্কুল ঘরের উপযোগী করা হলো। স্কুলের নাম রাখা হয় রায়পুর শ্রী শ্রী রামকৃষ্ণ অমৃত বিদ্যালয়, দক্ষিণেশ্বরের সর্বজন শ্রদ্ধেয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও বেহালার জমিদারের পূর্বপুরুষ অমৃতলাল রায় এই নামকরণে স্থান পায়। নমস্কার, আমি শ্রী পরিমল চক্রবর্তী, এই রায়পুর শ্রী শ্রী রামকৃষ্ণ অমৃত বিদ্যালয়ে 1978 সালে এখানে জয়েন করেছি। তখনকার হেডমাস্টার মহাশয় শ্রী শ্রীপতি চক্রবর্তী মহাশয়ের আমলে, এবং সেই সময় আমাদের বিদ্যালয় ছিল একবার গঙ্গা নদীর পাড়ে, রাস্তার ধারে। সেখানে জোয়ারের সময়ও অনেক সময় জল উঠে আসত, এরূপ বিল্ডিং ছিল। আর বড় কথা যে সেখানে বর্ষায় অনেক সময় ঘরে জল পড়ত। ভগবানের কৃপায় আমাদের স্কুল বিল্ডিং চলে আসে, আমাদের যে খেলার মাঠ ছিল তার পাশে, জায়গাটা বড়, সেইখানে অনেক ওই ঘর বাড়ি হয় এবং সেখানে স্থানান্তরিত হয়।
আমাদের বিদ্যালয়ের যে নামকরণটা হয়েছে সেই নামকরণটা এখানকার যে জমিদার ছিলেন তাদের স্কুলের সামনে তাদের কাচারিও ছিল এই তালপুকুরের পাড়ে, সে তা আমরা যত জেনেছি সেই রামকৃষ্ণ এবং অমৃতলাল আটা, রামকৃষ্ণ আটা এবং অমৃতলাল আটা দুজনের নাম একসঙ্গে যুক্ত করে এই স্কুলের নাম রায়পুর শ্রী শ্রী রামকৃষ্ণ অমৃত বিদ্যালয় হয়েছে। এখন ধীরে ধীরে বর্তমান হেডমাস্টার মুজিবর রহমানবাবুর তত্ত্বাবধানে এবং সুন্দরভাবে স্কুল এগিয়ে যাচ্ছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে স্কুলের আরও উন্নতি হোক, অবশ্য আমাদের ছাত্র যারা প্রথম থেকেও এই স্কুল থেকে অনেক ভালো ভালো ছাত্র বেরিয়েছে, ডাক্তার হয়েছে বা ইঞ্জিনিয়ার বিভিন্ন হয়েছে, বর্তমানে অনেক ভালো শিক্ষক এসছেন মুজুরবাবুর সুতত্ত্বাবধানে যেভাবে স্কুল এগিয়ে যাচ্ছে। আমি প্রার্থনা করি স্কুলের আরও সৌন্দর্য বাড়ুক, সেটা কামনা করি ভগবানের কাছে। আমি বর্তমানে অসুস্থ, সেই জন্য বেশি কথা বলতে পারছি না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বাবা মা সন্তানদের নিয়ে তখনই গর্ববোধ করেন যখনই তার সন্তানরা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়। স্কুল শিক্ষার ক্ষেত্রেও তাই, যখন আমাদের ছাত্রছাত্রীরা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তখন মাস্টারমশাই দিদিমণিরা ছাত্রছাত্রীদের নিয়ে গর্ববোধ করতে পারেন। আমাদের স্কুলের বহু ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করেছে, তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আগামী দিনে স্কুলের গণ্ডি পেরিয়ে যাতে সন্তানেরা গর্বিত করার মতো প্রতিষ্ঠিত হতে পারে আমরা সেই চেষ্টা করব, আমাদের লক্ষ্য সেটাই। আমি বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, আমার এখানেই বাড়ি। 1994 সাল থেকে এই বিদ্যালয়ে ইংরাজি বিভাগের শিক্ষক হিসাবে যোগ দিয়েছি, ছাত্রদের দীর্ঘদিন পড়িয়ে যাচ্ছি। এখানে থাকার সুবাদে এখানকার ছেলেমেয়েদের মানসিকতা, আর্থসামাজিক যে অবস্থা সেগুলো ভালো করে বুঝি, এবং এই বিদ্যালয়ের একটা অতীত ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের আমরা অংশীদার। আগামী 2025-26 সালে এর 100 বছর, সেই কথা মাথায় রেখেই আমরা এগিয়ে চলেছি। অনেক স্বপ্ন নিয়ে আমরা এই বিদ্যালয়ে এসেছি সবাই, সেই স্বপ্নকে এখনও মনের মধ্যে লালন করি, সেই স্বপ্নকে সত্যি করেছি অনেক, আগামী দিনে আরও সত্যি করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। এই স্বপ্ন পূরণ, ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণ, বিদ্যালয়ের স্বপ্ন পূরণ, বাবা মার স্বপ্ন পূরণ, সব কিছুর লক্ষ্যে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আর আমরা সবাই জানি আমরা একটা যে সময়ের মধ্যে আছি এটাকে আমরা আধুনিক সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা পুঁথিগত বিদ্যার বাইরেও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক এ নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ছে। ছোটোবেলায় এগুলো থেকে একটু বিরত থাকলে ভালো হয়, আমরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। বিদ্যালয়ে যে পুরানো গৃহ নদীর ধারে ছিল সেখানে আমরা পড়াশোনা করেছি, পরে এখানেও পড়াশোনা করেছি। 1985 সালে আমি এখান থেকে মাধ্যমিক পাস করি কৃতিত্বের সঙ্গে। তারপরে দীর্ঘ পথ সময় চলে গেছে, কিন্তু এই স্রোত প্রবাহ চলছে, চলবে। আমরা 2000-2001 সালে বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি খুব গর্বের সঙ্গে পালন করেছিলাম। 2025-26 সালে 100 বছরও সেরকম উদযাপন করব। সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের আমরা এখন থেকেই আহ্বান জানাচ্ছি, সবাই আসবে। এখন যারা আছে তারাও সেই সময় বড় হয়ে যাবে, তারাও আসবে। বর্তমান ছাত্রছাত্রী মাস্টারমশাইরা সবাই থাকবে, সবাই মিলে হই হই করবো, বিদ্যালয়কে আরও বেশি, বিদ্যালয়ের কথা জানবো, পুরানো মাস্টারমশাই ছাত্রছাত্রীদের কথা জানবো, এবং এলাকার মানুষজনকে আরও এগিয়ে নিয়ে যাবো, সমৃদ্ধ করব বিদ্যালয়কে, এই স্বপ্ন দেখি। ধন্যবাদ। নমস্কার, আমি অনির্বাণ মণ্ডল,
রায়পুর শ্রী শ্রী রামকৃষ্ণ অমৃত বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। স্কুল আমাদের প্রত্যেকের কাছে, অর্থাৎ প্রাক্তন ছাত্রদের কাছে, একটা আবেগের জায়গা, এবং স্কুলের প্রতিটা দিনই ছিল আমাদের কাছে স্মৃতি বিজড়িত। এখনকারের ভার্চুয়াল পড়াশোনার জগৎ এবং অনলাইন এর বাধা পেরিয়ে আমাদের সময় তখন প্রতিদিনে স্কুলে যাওয়া এবং স্কুল জীবনকে উপভোগ করা, সেটা আমাদের কাছে একটা অন্য ধরনের অনুভূতি ছিল। স্কুলের বিশেষ কোনো স্মৃতি বলতে গেলে বলতে হয় যে স্কুলে থাকতে যেগুলো করতাম, এখন যেগুলো মিস করি সেটা হচ্ছে যে স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এখন যেগুলো একদমই হয় না, পড়ার চাপে আমরা পার্টিসিপেট করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে যে স্কুলে বন্ধুদের সাথে খেলাধুলা করা, স্কুলে বন্ধুদের সাথে ঝগড়া করা, স্কুলে বন্ধুদের সাথে একটা প্রতিযোগিতামূলক পরিবেশে পড়াশোনা করা, এবং স্কুলে শিক্ষকদের যে স্নেহ ভালোবাসা, এই পরিবেশে নিজেকে গড়ে তোলা, বেড়ে ওঠা, এগুলো আমাদের কাছে এক অন্য পাওয়া। আর একটা বিশেষ স্মৃতি হচ্ছে যে আমার জীবনের প্রথম আর্নিং, প্রথম ইনকাম যদি বলা যায়, সেটা হচ্ছে যে ক্লাস ফাইভে ভালো রেজাল্ট করার পরে বিভিন্ন সাবজেক্টে ফার্স্ট হওয়ার জন্য কিছু টাকা পেয়েছিলাম, এবং সেই টাকাটা হয়তো হাজার টাকার কাছাকাছি, কিন্তু সেটা আমার জন্য অনেকটাই ছিল, এবং তারপরে আমি সেটা দিয়ে বই কিনেছিলাম। তো এটা একটা ভালো লাগার জায়গা ছিল। এছাড়া স্কুলের শিক্ষকদের যে শিক্ষা এবং তাদের চলার যে পথ, সেগুলো আমাদের পাথেয় ছিল, এবং সেগুলোই আমাদের জীবনে যতটুকুই কিছু করতে পেরেছি একটা ভিত তৈরি করে দিয়েছে। তো আমি এখন মেডিকেল কলেজ কলকাতার একজন ছাত্র, চতুর্থ বর্ষের ছাত্র, পোস্ট গ্র্যাজুয়েশন করে ভবিষ্যতে বড় ডাক্তার হতে চাই। নমস্কার। আমি সুদীপ্ত মণ্ডল, রায়পুর শ্রী শ্রী রামকৃষ্ণ অমৃত বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। আমি 2010 সালে এই রায়পুর শ্রী শ্রী রামকৃষ্ণ অমৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করি। 2020 সাল থেকে আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মরত ছিলাম। বর্তমানে স্টাফ সিলেকশন কমিশনের যে কম্বাইন্ড লেভেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন হয়, তার থ্রু অ্যাজ এ জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট কটকে কর্মরত। আমার এই ছোটো সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান আমার পরিবার এবং স্কুল এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দের। জীবনে এগিয়ে যাওয়ার পথে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দের অবদান সত্যি অনস্বীকার্য। আমি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ গাইডেন্স এবং এগিয়ে যাওয়ার মোটিভেশান পেয়েছি আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দদের থেকে। জীবনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মুমেন্ট বা ভালো গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছি আমার এই স্কুলে। বর্তমানে এই স্কুলে পাঠরত আমার সমস্ত ভাই এবং বোনেদের উদ্দেশ্যে একটাই কথা, এইভাবে স্কুলের পাশে থাকো, এগিয়ে যাও, স্কুলের নাম উজ্জ্বল করো, এটাই কামনা করি, এবং সর্বোপরি তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কামনা করি। সবাই ভালো থাকো। আমি অর্ক প্রামাণিক, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ ডোঙ্গাড়িয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে আমি আইআইটি মাদ্রাস থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করছি। অনেকেই জানেন আইআইটি মাদ্রাস দেশের অন্যতম সেরা কলেজ, এবং আমি এখানকার স্টুডেন্ট হতে পেরে যে খুব ভাগ্যবান বলে মনে করি। আমি 2019 রায়পুর শ্রী শ্রী রামকৃষ্ণ অমৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক, এবং 2021 রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর থেকে এইচএস পাশ করে এখন ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। সত্যি বলতে আমার জীবনের সবথেকে ভালো সময় কেটেছে রায়পুর স্কুলে। রায়পুর স্কুলের ছ বছরের স্মৃতি আজও আমি ভুলতে পারি না। স্কুলে বন্ধুদের সাথে গল্প করা, আড্ডা মারা থেকে শুরু করে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করা, অ্যানুয়াল স্পোর্টসে পার্টিসিপেট করা, স্যারেদের সাথে ক্লাসে আলোচনা করা, স্কুল শেষে ছুটির পর বন্ধুরা সবাই মিলে একসাথে বাড়ি ফেরার স্মৃতি আজও আমাকে নস্টালজিক করে তোলে। সত্যি বলতে আমার জীবনের সব সাফল্যের পিছনে রায়পুর স্কুলের শিক্ষক এবং স্টাফেদের অবদান অনস্বীকার্য। এখানকার শিক্ষকরা খুব যত্ন সহকারে আমাদের পড়াতেন। আসলে আমার ভিত তৈরি হয়েছে রায়পুর স্কুল থেকে। আমি আরেকটা কথা না বললেই না হয় না, আমি আজ যখন আমার বন্ধুদের এবং স্যারেদের কাছে বলি যে আমি এরকম বাংলা মাধ্যম রায়পুর স্কুল থেকে পড়াশোনা করেছি, তারা প্রথমে অবাক হয়ে যায় এবং তারপর প্রশংসা করে বলে যে এখান এই স্কুলটা নিশ্চয়ই খুব ভালো এবং শিক্ষকরাও নিশ্চয়ই খুব যত্ন সহকারে পড়ান। সবশেষে আমি আমার
স্নেহের ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যারা রায়পুর স্কুলে পড়ছো বা আগামী দিনে পড়ার কথা ভাবছো, তোমরা নিঃসন্দেহে এখানে পড়ো, এখানকার স্যারেদের আদর্শ অনুসরণ করো, স্যারেদের কথা মেনে চলো, যত্ন সহকারে পড়াশোনা করো, তোমরাও আগামী দিনে তোমাদের সাফল্যে অর্জন করতে পারবে জীবনে এবং লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমরা রায়পুর স্কুলের পাশে ছিলাম, আছি, থাকব এবং আগামী দিনে রায়পুর স্কুলের নাম গৌরবান্বিত করব। নমস্কার। শতাব্দী প্রাচীন স্কুল, এই স্কুলে অনেক উত্থান পতন ঘটেছে, স্কুলের ইতিহাস তবু অনেকটাই উজ্জ্বল। এই স্কুল থেকে বহু মানুষ শিক্ষা লাভের পর নিজেদের জীবনটাকে গড়ে নিয়েছেন। যে সমস্ত মহামানব এই স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে স্কুলের উন্নয়নে সহযোগিতা করেছেন, মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ যারা একসময় এখানে শিক্ষকতা করেছেন, তাদের সকলের প্রতি, সর্বোপরি এলাকার সমস্ত শিক্ষা দরদী মানুষের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আশা করব বিদ্যালয় শতবর্ষে সকলে এগিয়ে আসবেন, শতবর্ষ সুন্দরভাবে উদযাপন করবেন, তার সাথে সাথে এই বিদ্যালয় আরও একটা শতবর্ষ যাতে পেরিয়ে যেতে পারে সেই নিয়ে আমরা সচেষ্ট থাকব। আমার আহ্বান আমাদের সন্তান তুল্য ছাত্রছাত্রী, তারাও আমাদের সঙ্গে থাকুক, এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাক।